শুভ সকাল, স্বাগত প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। বিশ্বজুড়ে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে আমন্ত্রণ সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, এই বাংলার নদী, খাল, বিল, মাঠ, ঘাট আর কাদা মাটি জল, এই আমাদের সম্পদ, এই আমাদের সঞ্চয় ও সম্বল। সোনার দেশের এমন সব সোনালি রূপালী বিত্ত বৈভব আমাদের রেখেছে সচল। এখানে মাটি থেকে ফসলের সঙ্গে সঙ্গে উঠে আসে প্রাণশক্তি। এখানে জলদাসে আর মাঝি মল্লার জীবন ও জীবিকার সাথে মিশে থাকে প্রাণশক্তি। শ্রমিক মুটে মজুরের শ্রমে ও ঘামে মিশে থাকে প্রাণশক্তি। সেই শক্তি কখনো কবিতা হয়ে, কখনো গীতিকাব্য হয়ে, কখনো সুর হয়ে, কখনো সাহিত্য হয়ে উঠে আসে ইতিহাসের পাতায় পাতায়। সেই সুর, সেই গান হয়ে ওঠে মা মাটি মানুষের গান, হয়ে ওঠে জারি সারি ভাটিয়ালি ভাওয়াইয়া লোকগীতি পালা গান, আরও কত কি নামের বাহারি পরিবেশন। বাংলার সেই মাটি ও মানুষের সুরের সাধনায় অনন্য, সফল ও সুপরিচিত একজন প্রিয় শিল্পী চন্দনা মজুমদার দিদি আজ রয়েছেন তারকালাপের অতিথি হয়ে। দিদি স্বাগত, শুভ সকাল, কেমন আছেন? ভীষণ ভালো, আর এই মুহূর্তে তো আমি আরো ভালো। আপনাকে পেলে, আপনি তো জানেন যে আমরা সবাই খুব ভালো থাকি, আর বিশেষ করে আমি। অনেকদিন পরে দেখা হলো দিদি আমার। হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো। আর আমার তো এটা একটা, আরটিভি তো আমার একটা প্রিয় জায়গা। আমার মানে মানে না আসলে আমার ভালো লাগে না, আমাদের যেমন। আমার মনে হচ্ছিল অনেকদিন দিদির সাথে দেখা হয় না। এর মাঝে অনেক গান করে ফেলেছেন দিদি, একটা অ্যালবামও তো করেছেন। হ্যাঁ, এর মধ্যে একটা অ্যালবাম এসছে রাধারমণের, পুরো 10টি গান নিয়ে, এটা বেঙ্গল ফাউন্ডেশন থেকে। আচ্ছা, এই তো গত মাসেই এটার প্রকাশনাটা হয়েছে আর কি। কেমন লাগছে, মানে যারা শুনেছে তারা কেমন বলছে? হ্যাঁ, এটা ভালো বলেছে সবাই। আর আমি তো মানে যেহেতু লালন হচ্ছে আমার মেন সাবজেক্ট, লালন সাইজের গানের বাইরে আমি যেমন কিছু কিছু মরমী গীতি কবি আছেন, তাদের গান আমার ভীষণ ভালো লাগে। জি, সেই ভালো লাগা থেকেই কিন্তু তাদের কাজের গান গেয়ে যাই। যেমন এখানে রাধারমণ আছেন, কবিয়াল বিজয় সরকার আছেন, উকিল মুন্সী আছেন, জালাল খা আছেন, রজ্জবালি দেওয়ান, তারপর শাহ আব্দুল করিম, এরকম মানে বিভিন্ন দূরবীন শাহ, এরকম বিভিন্ন গীতি কবি আছেন যাদের গান আমার পছন্দ হয়, আমি একদম গেয়ে ফেলি আর কি। তখন আর আমি মানে থাকতে পারি না, সেই গানের বাণী এবং সুর যখন আমি শুনি তখন আমার মানে আমি আমি নিজেকেই নিজে হারিয়ে ফেলি আর কি। আর আপনারা আছেন জন্যেই এত চমৎকার চমৎকার গানগুলো না আমরা পাচ্ছি। এই যে আপনি বলেন রাধারমণকে নিয়ে আপনি যে অ্যালবামটা করেছেন, এবং পরবর্তীতে নিশ্চয়ই আরও অনেকগুলো অ্যালবাম আপনার কাছে পাবো, আর নিশ্চয়ই পরিকল্পনা আছে আর একটা কাজের, সেটা শুনবো একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক, দেখে নিলেন কে আছেন আজ তারকালাপের অতিথি হয়ে। তাই মাটি ও মানুষের গন্ধ মাখা সুরের মানুষ, গানের মানুষ প্রিয় চন্দনা দির সঙ্গে আলাপে অংশ নিতে অথবা কোনো অনুরোধ জানাতে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখা নম্বরে। ফিরছি আলাপে। দিদি, এই যে নতুন অ্যালবামটা নিয়ে, পরেরটা তো পরে আসবো যে আর কি পরিকল্পনা আছে, কিন্তু নতুন অ্যালবামটা নিয়েই জানতে চাই যে একটা অ্যালবামটা মাত্র 2 মাস হলো বাজারে এসেছে, তো এটা যেমন এখন দেখা যাচ্ছে যে একটা করে মিউজিক ভিডিও প্রতিটা অ্যালবামে থাকে, আর আসলে যে অ্যালবামও কিন্তু আমরা এখন একটু কম পাই সেই সিডি আকারে, তারপরেও আপনি একটার পর একটা অ্যালবাম করে যাচ্ছেন। আসলে আমরা মানে বেঙ্গল ফাউন্ডেশনের কাছে একেবারে চির কৃতজ্ঞ যে আমাদেরকে ডেকে, আমাদের মতো মানে এই এই নগণ্য শিল্পীদেরকে ডেকে যে ওনারা, দিদি এইটা কি বলেন, আপনি কাজ করেন, আপনার মতো শিল্পীরা আসলে আমাদের দেশের সম্পদ, মানে এটা আমাদের একটা বড় একটা প্ল্যাটফর্ম। মানে বেঙ্গল ফাউন্ডেশনের এই যে জায়গাটা আমাদের গানের জন্য, বিশেষ করে সঙ্গীতের জন্য একটা খুব বড় একটা জায়গা, তো এই যে তাদের সহযোগিতা, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ গানগুলোকে রেখে যাব আমরা আমাদের পরবর্তী যারা জেনারেশন যারা আসবে তাদের জন্যে, তারা যাতে না খুঁজে বেড়াতে হয়, তাদের হয়তো একটা জায়গায় গেলেই তারা পাবে। দিদি, আমার যেটা মনে হয় এই দায়িত্ববোধ থেকেই আপনি একটার পর একটা ভালো ভালো অ্যালবামের কাজ করে যাচ্ছেন, কারণ এখন তো অনেকেই হতাশ, অনেকে অ্যালবাম করছে না, তারপরেও আপনার কাছ থেকে এত গান পাচ্ছি, মানে হতাশার মাঝে দায়িত্ববোধটা আপনার কাছে বড় হয়ে দেখা দিয়েছে। চেষ্টা করছি আর কি,
চেষ্টা করছি। আর বললাম যে মানে সেই সুযোগটা যদি আমাদের বেঙ্গল ফাউন্ডেশন না দিত তাহলে হয়তো আমাদের এটা হতো না। এটা সত্যি যে আজকে ওনারা এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন, বিধায় আমরা আমরা একের পর এক আমরা কিছু কাজ করতে পারছি আর কি। ইতিমধ্যেই আমার লালনের বেরিয়েছে, কবিয়াল বিজয় সরকারের, শাহ আব্দুল করিমের, তারপরে মিক্সড গীতি কবি যেটা হচ্ছে যে মানে সব মরমী গীতি কবি যাদের আমার পছন্দের তাদের একটা দুটো করে করে নিয়ে নিয়ে সেটা একটা করা হয়েছে। এবার সামনে পরিকল্পনা আছে আবার লালন সাজিকে নিয়ে, তারপরে আবার মানে রজব আলী দেওয়ানের এটা তো সাথ, জালাল খা, উকিল মুন্সি, এখন দেখা যাক কোন দিকে যেতে পারি আর কি। মানে সেটা ভবিষ্যতে বলে দিবে, আর নিশ্চয়ই খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না আমাদের। কাজও আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। এই যে চমৎকার চমৎকার কাজ যে আপনি করেছেন, একটু আজকে সুন্দর একটা সকাল, আজকের দিনে একটু আমরা পিছন ঘুরে দেখি, ছোট্ট একটা তথ্য কণিকা বানিয়েছি আপনার ফুল জার্নিটা নিয়ে, এটা আপনাকে এবং দর্শকদেরকে দেখিয়ে নিই। নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয়, সর্বজন প্রশংসিত ও কুশলী লোকসঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার, বাবা নির্মল চন্দ্র মজুমদার, মা অনিমা মজুমদার। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় চন্দনা মজুমদারের জন্ম 15 সেপ্টেম্বর কুষ্টিয়ায়। বাউল সাধক লালনের তীর্থস্থান কুষ্টিয়ার সুরের অফুরন্ত ভাণ্ডার নিজের মধ্যে ধারণ এবং লালন করেছেন তিনি। আদি স্থায়ী ঠিকানা কুষ্টিয়াতে হলেও বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন ঢাকায়। ব্যক্তি জীবনে তার জীবনসঙ্গী বাংলাদেশের আরেকজন অন্যতম খ্যাতনামা স্বনামধন্য লোকসঙ্গীত শিল্পী কিরণচন্দ্র রায় এবং একমাত্র কন্যা শতাব্দী রায় পিঙ্কিকে নিয়ে তার পরিবার। নিজের সঙ্গীত সাধনার পাশাপাশি ছায়ানটের সঙ্গীত শিক্ষকতার কাজটিও করছেন দীর্ঘদিন যাবৎ। চন্দনা মজুমদারের গানের শুরু খুব ছোটবেলা থেকে। এযাবৎ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবাম প্রকাশ পেয়েছে তার। তার উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে বসন্ত বাতাসে, ভবের হাট, বন্ধু দয়াময়, চোখ গেল পাখিরে, অপার লীলে ইত্যাদি। দীর্ঘ কর্মজীবনে কাজের স্বীকৃতি স্বরূপ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2 বার সিটিসেল চ্যানেল আই পুরস্কার, সাকো টেলিফিল্ম পুরস্কার, আরটিভি স্টার অ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মাননা। আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার। দিদি অনেক অনেক সম্মাননা পেয়েছেন, কিন্তু তারপরও এই যে এইভাবে কাজ করে যাচ্ছেন আমাদের লোকগান নিয়ে, আসলে মনে হচ্ছে যে আরও যদি আপনাকে বলি যে দিদি আরও মানে আরও অনেক সম্মাননা আপনার প্রাপ্য, এবং এটা আসলে কিছুই না, আপনি যেভাবে আমাদের আমাদেরকে উপহার দিয়ে চলেছেন একটার পর একটা ভালো গান, এই অর্জনও নিশ্চয়ই হবে এই আশা রাখি। কিন্তু আসলে বিস্তারিত কথা বলবো ছোট্ট একটা বিরতি থেকে এসে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ সঙ্গে রয়েছেন বাংলাদেশের সঙ্গীত পিপাসু ভক্ত শ্রোতাদের ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী চন্দনা দিদি। আলাপে ঠিক এই জায়গাটিতে ফিরবো, তবে সংক্ষিপ্ত সময়ের বিরতি নিয়ে, সঙ্গেই থাকবেন। বিরতির এপারে স্বাগত সবাইকে, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে সঙ্গে রয়েছেন দরদি ও মরমী গান এবং সুরের ভীষণ রকম প্রিয় শিল্পী চন্দনা দিদি। ফিরছি আলাপে। দিদি আলাপে ফিরবো এবং গান শুনতে খুব ইচ্ছা করছে, কখন গান শুনবো আমি অপেক্ষা করছি। তার আগে একটু দর্শকদের জন্য একটা কুইজ থাকে, কুইজটা বলি। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে বরেণ্য লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের গতকাল 88তম জন্মবার্ষিকী ছিল। এবারে আজকের কুইজ, আজকের কুইজ হচ্ছে সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার কোন চলচ্চিত্রের গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন? অপশন ক মনপুরা, অপশন খ মনের মানুষ। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ 3 দিন 2 রাত অবকাশ যাপনের সুযোগ, এবং আগামীকালের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছে কে হয়েছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ীর নামটা আর ফোনের 6টা ডিজিট লেখা আছে, দিদি আপনার কাছ থেকে শুনতে চাই। আমি যদিও মানে এই কাজটি একটু কম করি, তুমি জানো বরাবর, জি হ্যাঁ আমি তো দেখেই নিলাম,
কিন্তু আমি চাই যে এটা তোমার মুখ থেকেই হোক, আমি বলবো। আচ্ছা দিদি, কারণ আমার দর্শক শ্রোতারা যারা আছে তারা আমাকে যাতে মানে মানে একজন খুশি হবে আর বাকি যে বাকি সবাই দুঃখ পাবে এই জন্য আমি বলে তোমার হাত দিয়েই হোক আমি দেখে নিয়েছি। জি, বিজয়ীর নাম হচ্ছে আবেদিন আর ফোনের শেষ ছটি ডিজিট হচ্ছে 49532। আবেদিন, অনেক অনেক অভিনন্দন, নিশ্চয় খুব ভালো লেগেছে নিজের নামটা শুনতে পেরে, পুরস্কার আছে, খুব ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। দিদি, এই গান শোনার জন্য তো অপেক্ষা করছি, আর তার আগে একটু রাধারমণকে নিয়ে আপনার একটা অ্যালবাম প্রকাশিত হলো এবং সেটা নিয়ে একটু জানতে চাই যে রাধারমণকে নিয়ে তো আপনি কিছুদিন আগে দেশের বাইরে একটা শো করে আসলেন, সেই শোটা কেমন ছিল? এটা আসলে আমার জন্য একটা বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ আমার অ্যালবামটা দুদিন মানে দুদিন আগে রিলিজ হলো, তার দুদিন পরে আমি কানাডাতে চলে গেলাম টরন্টোতে আমাদের, হ্যাঁ, এই রাধারমণেরই উৎসব। আচ্ছা, মানে পুরোটা জুড়েই রাধারমণ উৎসব, আমাদের দেশের গণ্ডি পেরিয়ে যে বিদেশের মাটিতে এত বড় উৎসব হতে পারে, মানে আমি না গেলে এটা অনেক উৎসবের কথা আরো শুনবো। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে ফোনে আছে, দেখে নেই কে আছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কার সাথে কথা বলছি? হ্যালো, শুভ সকাল, আমি লিপি। জি, কথা বলুন, চন্দনা দিয়ে আছেন আমাদের সাথে। চন্দনা আন্টি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি গলাটা শুনে মনে হচ্ছে যে একটু বেশি একটা বয়স হবে না। আপনি কিছু জানেন চন্দনাদির কাছে? তবে আজকে 18। হ্যাঁ, সেই জন্যই তো খুব মিষ্টি গলা, এই জন্য আমি তুমি তুমি করে বলে ফেলেছি আর কি। বলো, আমি তো ছোট না, সেই জন্যই তো। তুমি বলো কি তোমার কি জানতে চাচ্ছেন আপনি? আসলে মানে আমি আপনার অনেক মানে আমার ফ্যামিলি থেকে আপনার গান অনেক শোনা হয়, বাড়িতে প্রচন্ড শোনা হয়, তো সেই থেকে আপনার আর কি প্রথম একটা গান শুনতে চাচ্ছি। যদি আপনি তো লালন তোমার আসি আবার এই গানটা শোনান তাহলে আর কি কোনটা ভালো লাগবে? কোনটা? ওই তো লালন তোমার আসি নগর। ও আচ্ছা আচ্ছা, এটা লালন সাজির গান না তো? এটা হচ্ছে যে একটা মানে এটার গীতিকার হচ্ছে হাসান মতি। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আসলে উনি এত পছন্দ করেন, উনি বুঝতে পারছিলেন না যে কি বলবেন আপনাকে, বাসায় সবাই আপনার গান শুনে, সবাই আপনার ভক্ত। এটাই তো আমার বড় পাওয়া আর কি, আমার পুরস্কার হচ্ছে এটাই। সেটাই বলছিলাম দিদি, যে এই যে আমি রাধারমণ উৎসবে যে আমি গেলাম, জি, মানে এই যে তাদের ভালোবাসা, তারপরে এই যে এত বড় পরিসরে একটা অনুষ্ঠান, তারপরে সেখানে যে আমি পারফরমেন্স করতে পারলাম, মানে এগুলো আসলে একটা অসাধারণ, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং আমি বলেছি যে আপনারা মানে এগিয়ে যান, আমাদেরকে যখনই স্মরণ করবেন আমরা আসব, মানে ভীষণ খুশি তারা আর কি। আমরা না হয় রাধারমণ থেকে একটু শুনি আজকে। আচ্ছা, আমি আমার অ্যালবামেরই জি ছোট্ট করে একটু গেয়ে শুনি। নিশ্চয়ই, ছলে শুইয়া থাকি গো আমি, শুইলে স্বপ্নে দেখি গো, নিদ্রার ছলে শুইয়া থাকি গো আমি, শুইলে স্বপ্নে দেখি গো, আমি জাগি আনা
ছোট্ট করে আমরা একটু গে শোনালাম আর কি। দিদি, এই গানের রেশ নিয়ে একটু ছোট্ট বিরতিতে যেতে চাই, ফিরে এসে আরো অনেক অনেক কথা বলবো। দর্শক, আজকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ অতিথি হয়ে সঙ্গে রয়েছেন এদেশের অগণিত মানুষের খুব চেনা নাম, ভালোবাসার নাম, শিল্পী চন্দনা মজুমদার দিদি। আলাপে শেষ অংশে ফিরবার আগে আবারও সংক্ষিপ্ত সময় বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। আমন্ত্রণ আপনাদের আজকে তারকালাপে শেষ অংশে। সঙ্গে আছেন শুধুই গানের মানুষ, কেবলই সুরের মানুষ এবং অনন্য একজন ভালোবাসার মানুষ, চন্দনা দিদি। ফিরছি আলাপে। দিদি, একটা গান শুনতে শুনতে তো বিরতিতে গেলাম, চমৎকার একটা গান শুনলাম, কিন্তু আমাদের একজন দর্শক একটা গানের রিকোয়েস্ট করেছিল, ছোট্ট করে একটা লাইন যদি শুনি সেই গানটা, কারণ সে আমার প্রচন্ড ভক্ত আর সে নাকি এই গানটি প্রতিদিন সকালে একবার করে শুনবেই। জি, আর এই বন্যার সময় এখন অবশ্য তো একটুখানি এটা একটু দরকার আমার মনে হয়, আজকের দিনে এই গানটা একটুখানি অল্প একটু শুনিয়ে দিচ্ছি আমি। কে যাসে রে হাটের গান বাইয়া, আমার ভাই ধন রে খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আবু ভালো আছি। ভাইয়া কথা বলুন, চন্দনা দিয়ে আছেন, আপনার নাম কি বলে কথা বলুন। একদম খুব ভালো। যদি আপনার ভক্ত, আমি সব খুব ভক্ত, বরগুনা জেলা থেকে বলছি, কাকচিড়া বাজার দিদি, আপনি খুব ভালো আছেন? আহারে, অনেক ধন্যবাদ যে আপনারা আমার গান শোনেন, আর আপনাদের জন্যই তো গাই। যে গান করছেন না, একদম দেশের কোন প্রান্ত থেকে মেলবন্ধনের গান আসলে শুনবো আমরা শেষ করে এই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা তো মাটির গান করি। জি, আমরা দেশের গান করি, আমরা মাটির গান করি, মানুষের গান করি, জনগণের গান করি। কাজেই এই যে আমাদের ভালো
আমাদের গানগুলো যে তাদের কাছে ভালো লাগে, তারা যে গ্রহণ করেছে, এটাই তো আমাদের কাছে অনেক বড় একটা। আর এই যে মানুষে মানুষে মেলবন্ধন, এই যে সম্প্রীতি, এই গানটা দিয়েই কিন্তু আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। দিদি অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি একটু তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দর্শক, জগৎ জুড়ে শান্তি ও অশান্তি একই সঙ্গে বিচরণ করে, আমাদের দেহ মনের মধ্যেও চলে একই নিয়মের পরিচর্যা। তাই তো নিজ দেহ মনের পাশাপাশি চারপাশের সকলের জীবনকে সাজিয়ে তোলা খুবই জরুরি। সেটি করতে হলে আমাদের নির্মল আর নির্মোহ জীবনের স্বত্বাধিকারী হতে হবে, হতে হবে সরল মনের, সহজ জীবন ও সংস্কৃতি চর্চার মানুষ। তবেই আসবে মুক্তি, তবেই মিলবে প্রশান্ত জীবন সবার জন্য। তেমনই জীবনের প্রত্যয়ে প্রিয় চন্দনা দি আর তার সতীর্থ সহজন সকলের জন্য মঙ্গল কামনায়। এতক্ষণ যারা আমাদের সঙ্গে রয়েছেন সবার জন্য শুভ কামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে চেনা কোনো স্বজনকে, প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির ভালো লাগা সব আয়োজন পুনরায় ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtvdigitalse। আবারও সবার জন্য শুভকামনা। দিদি এবার একটু বড় করে গানটা শুনবো, কিন্তু আমাকে একটু গানটা একটা মিনিট আমাকে একটুখানি সময় দিতে হবে, গানটা একটু নিয়ে নিই আমি। গানটা আমার আছে, অত পুরোটা মনে নেই, যাই হোক আমি এই তো হয়ে গেছে। চলে আসছি। আজকের দিনের জন্য খুবই প্রযোজ্য এই গানটা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইত গাজির গান আইত, রঙে ঢঙে গাইত আনন্দ পাইতা। বর্ষা যখন আইত গাজির গান গাইত, রঙে ঢঙে গাইত আনন্দ পাইতা। বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান, বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িন তো যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িন তো যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম, হায় রে আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।